नमस्कार बंधुरा, आज हमें तुम्हारे बनिए देखो राना आलुर परोटा। तो हमें इन्हें आज के आटा दिए बनिए देखा, ये मयदा दिए है। तो हमें आज के आटा दिए बनाब। तो प्रथम राना आलूगुलो के जल दिए खूब भालो करे धुए निच्छी। एखन प्रेसार कूकारे जल दिए दिए गैसे फ्लेम एक हाई कर रेखे और धुए रखा राना आलूगुलो एर मध्य दिए दीची। दिए प्रेसार कूकारे ढाकनाटा आटके दिए हमें जस्ट हाई फ्लेमे तीनटे सीटी देव। हाई फ्लेमे तीनटे सीटी देर पर फ्लेम के कमिए दिए वही मिनिट दुई तीन मत रेखे तरपर गैस अफ कर देव। रांगालूटा सेद्ध हो जाए। देखो रांगालूटा सेद्ध हो गए। एखन आमी आर खोसागुलोके छाड़िए नेब। देखते ही पाच रांगालूटा खूब सुंदर सेद्ध होयेछे। एबार एटाके आमी हाथेर साहाज्ये चटके नेब। तो चटके नेওয়া হয়ে গেছে। এখন আমি এই ডিশের মধ্যে আটা নিয়ে নেছি। তোমরা কটা পরোটা বানাবে সেই পরিমাণ মতো কিন্তু আটাটা নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার এই সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব আগে। এবার আমি দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে ঘিয়ের ময়ামও দিতে পারো, আমি সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা দিয়ে এবার ভালো করে এটাকে আবারও আমি মিশ্রণটাকে মাখিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে হাতে সাহায্যে মাখতে হবে। যখন দেখবে এরম টিবলের ডালা মতো হচ্ছে তখন জানবে এটা মাখা কমপ্লিট হয়েছে। এবার আমি ওই রাঙালুটা দিয়ে দিচ্ছি। রাঙালুটা দিয়ে এবার আটা আর রাঙালুটাকে খুব ভালো করে এবার মাখাতে হবে। প্রথমে শুকনো অবস্থায় মাখাবো, তারপর অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। প্রথমে কিন্তু জল দিয়ে দেবে না, যদি জলের প্রয়োজন হয় তখন জল দিতে হবে। তো আমার এখানে মনে হচ্ছে একটু জল লাগবে, আমি সামান্য একটু জল নেব। ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে এবার এটাকে একটা ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেছে, এবার এটাকে খুব ভালো করে থাসতে হবে। এটা যত ভালোভাবে থাসা হবে, হ্যাঁ, যত স্মুথ হবে তত কিন্তু পরোটাটা খেতে ভালো হবে আর ফুলবে। তো দেখো এটাকে খুব ভালো করে আমি থেসে নিয়েছি। এখন এটাকে মিনিট দশেকের জন্য চাপা দিয়ে রেখে দেবো। দশ মিনিট হয়ে গেছে, এটাকে আমি আবার একটু থেসে নিচ্ছি। এবার এর থেকে লেচি কেটে নেব। তো তার জন্য আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে দিলাম। সাদা তেলটা লাগিয়ে দিয়ে লেচিটা কাটলে হাতে আর আটাটা লাগবে না। আমি একটু বড় বড় সাইজেরই লেচিটা কাটছি। তোমরা তোমাদের নিজেদের মনের মতো করে সাইজটা করবে। লেচি কাটা হয়ে গেছে, এবার হাতের সাহায্যে এগুলোকে আমি পাকিয়ে নেব। তো করা হয়ে গেছে দেখো। এবার আমি এগুলোকে বেলে নেব। তো আমি এখানে বেলন চাকি নিয়ে নিয়েছি আর তেল লাগিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা লাগিয়ে দিয়ে বেললে খুব সুন্দরভাবে বেলা যায়।
আর এতে আটকেও যাবে না। এইভাবে একটা একটা করে নেব আর বেলে নেব। তো আমি প্রথমে তোমাদেরকে দুটো বেলে দেখাচ্ছি। আমি তিন কোণা যে পরোটা হয় সেই শেপটা দিচ্ছি, আর বাকিগুলো আমি সব গোল গোল করে বেলে নেব। শেপটা তোমরা নিজেদের মনের মতো করে দেবে, তোমরা গোল খেতে চাইলে গোল করবে, চৌকো করতে চাইলে চৌকো করতে পারো। তো তিকোনা পরোটা করা হয়ে গেছে, এটাকে আমি রেখে দিচ্ছি। এখন আমি এবার বাকিগুলো সব গোল গোল করে করে নেবো ঠিক এইভাবে। তো আমার বেলা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেবো। এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা সামান্য একটু গরম হয়ে গেছে, এখন আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। এবার একটা দিক যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি আর একটা দিক উল্টে দেবো। আর মনে রাখবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিতে হবে। প্রথমে এটাকে আমি শুকনো কলায় রুটি ভাজার মতো করে ভেজে নেব, উল্টে পাল্টে রুটি ভাজার মতো করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে সাদা তেলের দিয়ে দেবো। দেখো একটু একটু ফুলে উঠছে দেখতে পাচ্ছ? এইভাবে যখন রুটি ভাজার মতো উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে তখন আমি এবার তেলটা দিয়ে দেবো। একটা চামচে করে আমি ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটাতে এইভাবে তেলটাকে চাড়িয়ে দেবো। এইভাবে করলে কিন্তু বেশি তেলও লাগে না আর এটা খেতে খুব ভালো হয়। আর সামান্য একটু তেল উপরে দিয়ে চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটা দিক উল্টে দিলাম। তো দেখো পরোটাটা কিন্তু ফুলতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম কমিয়ে দেবে। তো পরোটাটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে আমি সব কটা পরোটাকে ভেজে নেব ওই একই রকমভাবেই। প্রথমে শুকনো তাওয়াতে আগে ভেজে নিতে হবে, তারপর তেল দেবে। তো আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি, তোমরা চাইলে এটা ঘিও ভাজতে পারো বা বাটার দিয়েও ভাজতে পারো। দেখো আমি একই রকম ভাবি কিন্তু করছি। এইভাবে যদি তেলটা উপরে দিয়ে দাও না দুটো দিকই খুব ভালো করে ভাজা হয়ে যাবে। তো সব কটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। দেখো এটা তুমি যে কোনো কিছুর সাথে খেতে পারো, মিষ্টি দিয়ে খেতে পারো বা কোনো তরকারির সাথে খেতে পারো, এটা এমনিই খেতে খুব মিষ্টি হয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজ তাহলে আসছি, টাটা।